দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ভারত থেকে আমদানিকৃত পণ্য সহজেই দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া যায়। আর এই কারণেই আমদানিকারকদের কাছে বেশ জনপ্রিয় এই বন্দর। দিন দিন বাড়ছে আমদানি। বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, খৈল, ভুসি, পাথর, চাল, মোটরযান যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। অপরদিকে ভারতে রাইস ব্র্যান্ড অয়েল, চিটাগুড় গার্মেন্টস ফ্যাক্টরির কাপড়ের জুট, সুতা, কলা, শাকসবজি, পেঁয়াজের ফুল, কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি, প্লাস্টিকজাত পণ্য সহ নানা পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কিছু সমস্যার কারণে ব্যাপক হারে পণ্য রফতানি করতে পারছে না ব্যবসায়ীরা। ভারতের ওই পার্শ্বের কিছু সমস্যার জন্য আমরা সেই এক্সপোর্টটা করতে পারছি না। বিশেষ করে ওই পার্শ্বের একটু অনীহা আছে, ওখানে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা নাই। ইন্ডিয়ার পার্শ্বে যে কাস্টমস আছে ওখানে কোয়ারেন্টাইন বা পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার কারণে আমাদের রপ্তানিকৃত গাড়িগুলো ওপারে যায় সময় মতো খালাস করা যায় না। হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে 2018-19 অর্থ বছরে এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্টের বিল অফ ইন্ড সাবমিট হয়েছে 95টি, যেখানে পণ্যের পরিমাণ ছিল 10,394 মেট্রিক টন। হিলি স্থলবন্দর দিয়ে 2018-19 অর্থ বছরে বন্দর দিয়ে শুধুমাত্র রাইস ব্র্যান্ড অয়েল রপ্তানি করেই আয় হয়েছে 85,11,385 মার্কিন ডলার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।